লেসন মানে শিক্ষা, যা আমরা প্রতিদিনই শিখি, কখনো কোনো মানুষের কাছ থেকে, কখনো নিজেদের কর্ম থেকে, আবার কখনো এই জীবন থেকে। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা অনেকেই আছি যারা এই শিক্ষাগুলিকে মনে রাখি না এবং একই ভুল বারবার করতে থাকি। অনেক সময় কোন একটি ভুলের কারণে আমরা যখন জীবনের খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে থাকি, তখন আমরা নিজের সাথে শুধু এই কথাই বলতে থাকি যে কেউ যদি এই সব বিষয়ে এই কথাগুলো আমাকে আগে বলতো, তাহলে আজ আমি এই ভুলটা করতাম না, আমার জীবনের এই রকম দুর্দশা হতো না, আমার জীবনটাও অনেক সুন্দর হতো এবং আমিও জীবনে একজন সফল ব্যক্তি হতাম। জীবনে এমন কিছু শিক্ষা আছে যা আমরা অনেক দেরিতে শিখি কিংবা অনেক ভুল করার পরে শিখি, এবং এই শিক্ষাগুলি এতটাই ভ্যালুয়েবল হয় যে আমরা যদি এগুলিকে অনেক আগে শিখে ফেলি, তাহলে আমরা নিজেকে অনেক ভুল করা থেকে বাঁচাতে পারবো, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এবং জীবনে একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবো। তাহলে কি সেই ভ্যালুয়েবল শিক্ষা যা আমাদের অনেক আগেই শেখা উচিত? চলুন সেগুলি জানার চেষ্টা করি। নাম্বার ১, নেভার রিজেক্ট ইওর সেলফ। এই পৃথিবীতে এমন খুব কম মানুষই আছে যে জীবনে কোনো দিন রিজেকশন পায়নি। যদি কেউ আপনার কাজকে রিজেক্ট করে, তাহলে এর মানে এই নয় যে আপনি আর কাজটি কখনোই করতে পারবেন না। শুধুমাত্র কিছু মানুষের রিজেকশনের কারণে আপনি যদি নিজেই নিজেকে সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেন, তাহলে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। যতক্ষণ আপনার নিজের এবং নিজের পরিশ্রমের উপর ভরসা আছে, ততক্ষণ আপনাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এমনকি যদি কোনো বড় মহান ব্যক্তি এসে আপনাকে বলে যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, তাও আপনি জীবনে সেই দিনও হেরে যাবেন যেদিন আপনি নিজের মন থেকে হার মেনে নেবেন। তাই যতক্ষণ আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজেকে আরও ইম্প্রুভ করতে থাকবেন, ততক্ষণ এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওয়া রিজেকশন আপনার কিছুই করতে পারবে না। সফল ব্যক্তি তিনি নন যে জীবনে কোনো দিন রিজেকশন পাননি, কখনো ব্যর্থ হননি। সফল ব্যক্তি হলো তিনি যে হাজারবার রিজেকশন বা ব্যর্থতার পরও হাল ছেড়ে দেননি। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, এই দুনিয়া যদি আপনার ভ্যালুকে না বোঝে, আপনাকে রিজেক্ট করে, তাহলে আপনি কখনোই হার মেনে নেবেন না। নাম্বার ২, মুভ অন। পরিবর্তন সংসারের নিয়ম, কিন্তু যখন কোনো মানুষের পরিবর্তনের কথা আসে, তখন আমরা এটি ভুলে যাই। জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের চারপাশের মানুষগুলো বদলে যায়, তাদের সাথে আমাদের আর আগের মতো সম্পর্ক থাকে না, বা অন্য কোনো কারণের জন্য আমরা তাদের সাথে আর যোগাযোগ রাখতে পারি না। কেউ যদি বছরের পর বছর আমাদের সঙ্গে থাকে এবং তারপর একদিন হঠাৎ করে আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তখন খারাপ লাগাটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। খুব কষ্ট হয় যখন আপনার কাছের কেউ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনার সাথে দেখা বন্ধ করে দেয়, বা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে আপনি শুধু ওই ব্যক্তির কথা ভেবে নিজেকে শুধুই কষ্ট দেন। দেখুন, যদি কোনো ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে তিনি আপনার থেকে দূরে থাকতে চায়, আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না, এক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন না কেন, সে তার সিদ্ধান্ত কোনো মতেই বদলাবে না। এখানে আপনাকে এই ব্যাপারটি খুব ভালোভাবেই বুঝতে হবে যে মানুষ যে কোনো সময় পাল্টাতে পারে। আজ যে মানুষটি আপনার কাছে খুব স্পেশাল, সে আজকে যেমন আছে, আগামীকালও যে সে একই রকম থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। এটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আপনি যতক্ষণ না এই সত্যটি মেনে না নেবেন, ততক্ষণ না আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাই সত্যটাকে মেনে নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার সাথে যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন নিজেকে বারবার দোষারোপ করে, পুরনো স্মৃতি মনে করে আপনি আর কিছুই করতে পারবেন না। এখন আপনাকে আপনার পরিবারের লোকজনদের কথা ভাবতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে, নিজেকে আরও ইম্প্রুভ করতে হবে এবং নিজের জীবনকে ডেভেলপ করার পিছনে কাজ করতে হবে। এবং নাম্বার ৩, নেগেটিভ থটস। আমাদের এই জীবন ফিজিক্যাল হেলথের উপর যতটা নির্ভর করে, ঠিক ততটাই নির্ভর করে মেন্টাল হেলথের উপর। নিজেকে সুস্থ রাখার জন্য আমরা ফিজিক্যাল হেলথের তো যত্ন নেই, কিন্তু যখন মেন্টাল হেলথের কথা আসে, তখন আমরা এটিকে ইগনোর করে চলি, যার কারণে আমরা হতাশ, বিষণ্ণতার মতো মানসিক রোগে ভুগতে থাকি। নিজেকে সুস্থ ও ফিট রাখার জন্য আমাদের যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং এক্সারসাইজ করার প্রয়োজন হয়, তেমনই মানসিক দিক থেকে সুস্থ থাকার জন্য ভালো চিন্তাভাবনা এবং ভালো মানুষদের সাথে মেলামেশাটাও খুবই জরুরি। আপনি সারাদিনে যে কাজগুলি করেন, যে ধরনের মানুষদের সাথে মেলামেশা করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যে ধরনের কন্টেন্ট দেখেন, তার সবকিছুই আপনার মেন্টাল হেলথকে প্রভাবিত করে। যেমন ধরুন, আপনি এখন যাদের সাথে মেলামেশা করেন,
তারা সকল সময় খারাপ চিন্তাভাবনা এবং নেশাজাত দ্রব্য নিয়ে মেতে থাকে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে সকল সময় এন্টারটেইনমেন্ট রিলস, রোস্টিং ভিডিও এবং গালিগালাজ সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে এই ধরনের কন্টেন্ট দেখার মাধ্যমে আপনি নিজের ব্রেনকে কি মেসেজ দিচ্ছেন, আপনি নিজে কি শিখছেন, আপনার লাইফে এগুলি কোন কাজে লাগছে সেটাও একবার ভালো করে ভেবে দেখবেন। কারণ এই ধরনের কন্টেন্ট দেখার মাধ্যমে আপনি যেমন নিজের অমূল্য সময়টি বরবাদ করছেন, তেমনই এর অন্যদিকে আপনি নিজের মধ্যে খারাপ চিন্তাভাবনা ডেভেলপ করছেন এবং নিজেকে মানসিক দিক থেকে অসুস্থ করে তুলছেন, যা আপনার জন্য একদমই ঠিক নয়। তাই আপনি আপনার চারিপাশে কী ধরনের মানুষদের সাথে মেলামেশা করছেন, সোশ্যাল মিডিয়াতে কী ধরনের কন্টেন্ট দেখছেন, সেটা পর্যবেক্ষণ করা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি নিজেকে যত এই ধরনের নেগেটিভিটির মধ্যে রাখবেন, আপনার চিন্তাভাবনাও তত খারাপ হতে থাকবে। তাই নিজেকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কোন জিনিসটি আপনার জন্য ইম্পর্টেন্ট এবং কোনটি নয় সেটি জানার চেষ্টা করুন, এবং সেই সমস্ত জিনিস এবং লোকজনদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনকে খারাপভাবে প্রভাবিত করছে।